হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ এক্সপ্রেস বাই কাশেম এই চ্যানেলের পক্ষ থেকে আমি ইনিস কাশেম বলতেছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো কিভাবে রবি 30 GB 750 মিনিট কম টাকায় হিট করবেন, সেটি আজকে দেখাবো। তাই সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। আশা করি আপনারা নিজেরাই রবির 30 750 সেটা হিট করতে পারবেন। আর ভিডিওর প্রথমেই বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত আমরা রবি অ্যাপসে ঢুকবো। আমরা রবি অ্যাপসে ঢুকে পড়লাম। রবি অ্যাপসে ঢুকার পরে দাঁড়ান, আমি ব্যাপারটা হিট করে আসি। না, হিট একটু পরে করি, আপনাদের দেখে নেই। রবি অ্যাপসে ঢুকার পরে এই যে ইজি প্ল্যান নামের যে অপশনটা আছে, এই ইজি প্ল্যানে ঢুকবো আমরা। ইজি প্ল্যান, আচ্ছা, ইজি প্ল্যানে আমরা ক্লিক করি। ইজি প্ল্যানে ক্লিক করার পরে যে কাস্টমাইজ ইউর ইজি প্ল্যান, এটার মধ্যে ক্লিক করবো। আজকে দেখাবো যে 30 750 কম টাকায় কীভাবে হিট করতে পারবেন এবং ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নেবেন সেটাই দেখাবো। তাই যদি সহকারে সবাই ভিডিওটা দেখবেন। এখন এই যে আমাদের ভ্যালিডিটি অ্যান্ড ইন্টারনেট মিনিট SMS চারটা অপশন আছে। আমরা ভ্যালিডিটি যেহেতু 30 দিন দেবো, 30 দিন করে দিই আমরা। 30 দিন করে দেবো এখন ভ্যালিডিটি, 30 দিন করে দিলাম। এবং ইন্টারনেট করে দেবো 30 GB, যেহেতু 30 GB 700 মিনিট হিট করতেছে। এবং মিনিট করে দেবো 750 মিনিট। এখন দেখেন আমাদের কাটতেছে অলমোস্ট 305 টাকা। এখন 305 টাকা থেকে 305 টাকা থেকে আমরা প্রাইস কীভাবে কমাবো, যেহেতু 305 টাকা এখান থেকে কাটতেছে। আমাদের খরচ হয় কত, আমাদের কি আমাদের এখানে অফার মার্কেটে চলতেছে কত, 525 টাকা। আমাদের 605 টাকা খরচ হয়, সরি, 605 টাকা খরচ হয়। এখানে আমাদের 20% ডিসকাউন্ট ব্যালেন্স আছে। 20% ডিসকাউন্ট ব্যালেন্স কীভাবে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখবেন। এখন 20% যদি ব্যালেন্স আমরা বাদ দিই, সেক্ষেত্রে আমাদের 484 টাকা থাকে। আর এই প্যাকেজটা কিন এখন মার্কেটে সেল হচ্ছে 525 টাকা করে। তাহলে পার প্যাকেজে লাভ হলো 41 টাকা। 41 টাকা যদি পার প্যাকেজে লাভ হয় 30 750-এ, তাহলে এটা সবাই হিট করতে পারে। যদি দিনে যদি 10টা হিট করতে পারে, তাহলেও কিন্তু 410 টাকা লাভ, মানে 10টা যদি হিট করতে পারে সর্বনিম্ন 10টা। এখন 525-30 করে অ্যাভেলেবেল চলতেছে মার্কেটে, কারণ এখন কিন্তু ওরকম ডিসকাউন্ট ব্যালেন্স নাই যে কম চলবে। আর অলরেডি দাঁড়া যায় কিন্তু 12% ডিসকাউন্টে ব্যালেন্স এসে পড়েছে, সবাই দ্বারাজ থেকে ব্যালেন্স নিয়ে।